যে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় আবার নির্বাচন তফসিল ঘোষণা করা হোক এবং নির্বাচনটা সেনাবাহিনীর আন্ডারে করা হোক। এখন দেশে দুইটা অবৈধ সংসদ নাজিল হয়েছে, তাহলে আগে 300 মেম্বার পার্লামেন্ট আছে বা 300 মেম্বার পার্লামেন্ট আছে, আবার এখন 300 এমপি শপথ দিল, তাহলে কি হলো? ডাবল পার্লামেন্ট হয়ে গেল না? কি উত্তর আছে বল? সরকারকে বাঁচানোর জন্য, ঠিকানোর জন্য এই সংবিধান বহির্ভূত সাবেক হইতে হবে না, একদমই শপথ বাতিল করা উচিত এবং মন্ত্রীরা বাতিল করা উচিত, নতুন করে শপথ। প্রিয় দর্শক, 7 জানুয়ারি নির্বাচন, যে 27% বা 26% ভোট হয়েছে এটি কিন্তু যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কাছে গ্রহণযোগ্য না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই অঙ্গীকার করেছেন যে এ নির্বাচন যদি জনগণের কাছে এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ যদি না হয় তাহলে কিন্তু পুনরায় নির্বাচন দেবে সেনাবাহিনীর অধীনে। প্রিয়দর্শক, তাহলে তত্ত্বাবধায়ক থাকবে সেনাবাহিনীর প্রধান। প্রিয়দর্শক, আর বিএনপি, জামায়াত এবং এসব নেতাকর্মীরা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, কেননা যেহেতু এ নির্বাচন আগে থেকেই সাজানো এবং ঘোষণা ছিল যে কার্ড চুরির মধ্য দিয়ে শুধু ফলাফল ঘোষণা হবে 7 জানুয়ারি, সেটা কিন্তু আগে থেকে আঁচ করতে পেরেছেন বিএনপির নেতাকর্মীরা। তাই এই নির্বাচন আগে থেকেই অংশগ্রহণ করেনি বিএনপির নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি ভোট দিয়ে থাকেন সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, আর যারা ভোট দেননি সেটিও অবশ্যই কমেন্ট করবেন। তো দর্শক, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। শুরু করা যাক। দুইটা অবৈধ সংসদ নাজিল হয়েছে, আর্টিকেল 123 তে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে একটা সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, পরিষ্কার করে বলে দেওয়া আছে। বাংলাদেশের এই 2018 নৈশ ভোটের যে অবৈধ সরকার, সেইটা শপথ নিয়েছিল 29 অথবা 30 জানুয়ারি 2019। অতএব ওই সংসদটা ডিসলভ করা হয়নি, চাইলে ডিসলভ করা যাইতো, যদি সম্ভব হলে সেটা ডিসলভ করার সুযোগ ছিল, প্রেসিডেন্টকে দিয়ে পার্লামেন্টটা ডিসলভ করালেই এই সংকটটা সমাধান করা যেত, কিন্তু প্রেসিডেন্টকে দিয়ে গত সংসদটা ডিসলভ করানো হয় নাই। এর মানে হচ্ছে 2019-30 জানুয়ারি যে সংসদ দায়িত্ব নিয়েছে অবৈধভাবে, সেই সংসদ বিচ্ছিন্ন না হওয়ার কারণে সেই সংসদ এখনও ইন প্লেস আছে। এরই মধ্যে 7 জানুয়ারি আর একটা অবৈধ নির্বাচন করা হয়েছে। অতএব আগের সংসদকে ডিসলভ না করে কোনো না কোনো ফর্মে নতুন সংসদ তৈরি করবার মধ্য দিয়ে এবং শপথ নেওয়ার মধ্য দিয়ে, এমনও হতে পারতো যে সংসদ নির্বাচন হয়েছে কিন্তু এমপিরা শপথ নেয় নাই, তাহলেও এই প্রশ্নটা আসতো না। এটার মধ্য দিয়ে যেটা হয়েছে, সত্যিকার অর্থে বাংলাদেশে এখন দুইটা অবৈধ সংসদ আছে। আমরা একটা অবৈধ সংসদের জ্বালায় টিকতে পারছিলাম না, এখন দেশে দুইটা অবৈধ সংসদ নাজিল হয়েছে। বাংলাদেশের আইন সংবিধানকে অগ্রাহ্য করবার যে টেন্ডেন্সি শুরু হয়েছে, এটা শুধুমাত্র বাকশালের সাথে তুলনা করলেই চলবে। আমরা 74-75 সালে দেখেছি প্রথম বাকশাল যেভাবে বাংলাদেশের সব কিছুকে ভ্রুকুটি করে সংবিধানের ন্যায্যতাকে ছুড়ে ফেলে দিয়ে ইচ্ছামতো দেশ শাসন করেছে, এই অবৈধ সংসদও 123 অনুচ্ছেদকে রিজলভ না করে সংসদ তারা নতুন করে নির্বাচন করে শপথ নিয়ে একই সংকট তৈরি করেছে। এটা হচ্ছে সংবিধানের প্রতি একটা মানে সম্মান না থাকা, কোনো রকম তার তুচ্ছ তাচ্ছিল্য করবার যে টেন্ডেন্সি। বয়কট কারণের কারণে যেটা হয়েছে, টোটাল ইংল্যান্ডের স্টারবাকসের যে অপারেশন সেটা কলাপস করেছে, কলাপস করার কারণে তারা নাম পরিবর্তন করে কফি ভেস্তা নাম দিয়ে নতুন দোকান তৈরি করেছে বিভিন্ন জায়গাতে। অতএব পলিটিক্যালি বয়কট করার একটা ক্যাম্পেইন সারা দুনিয়াতে ন্যায্য, এবং বিডিএস বয়কট ডাইভেস্টমেন্ট স্যাংশন ইসরায়েলের বিরুদ্ধে সারা দুনিয়াতে যে ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনটা সফল হয়েছে। আমরা মনে করি, আমরা যেহেতু ভারত থেকে পণ্য কিনি বেশি, ভারত আমাদেরকে বাজার বানিয়েছে, প্রতি বছর $20-30 বিলিয়ন পণ্য আমরা কিনি, বাংলাদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স যায় ভারতে ডলারে, সেটা ভারতের ইনকামের, রেমিটেন্সের ইনকামের সেকেন্ড অথবা থার্ড। অবৈধ ইনকাম বাদ দিলে বাংলাদেশ থেকে তারা প্রতি বছর প্রায় $40 বিলিয়ন নিয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে কী পরিমাণ অবৈধ সুযোগ সুবিধা ভারত দিচ্ছে এটা আমরা সবাই জানি। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পার্লামেন্ট আছে, আবার এখন 300 এমপি শপথ দিল, তাহলে কি হলো? ডাবল পার্লামেন্ট হয়ে গেল না? কি উত্তর আছে বল? তাহলে কি হলো? আমার হবে না, কারণ কি জানেন, সংবিধান 300 এমপির কথা বলা আছে, 301 জনের কথা বলা নাই, 10 জনের কথা বলা নাই, 6 জনের কথা বলা নাই, যে মধ্যে শপথ দিলেন দায়িত্ব নিলাম আমি, এটা এটা তো কার্যকর হয়ে গেল। এখন সাবেক হলে তো হবে না, সরকারকে বাঁচানোর জন্য, ঠিকানোর জন্য এই সংবিধান বহির্ভূত সাবেক হইতে হবে না, এটা এটা আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগ সাবেক, সেটা বাংলাদেশ সংবিধান, এই বাংলাদেশ সংবিধান, এই বাংলাদেশ সংবিধান আওয়ামী লীগ সাবেক, আওয়ামী সরকার সাবেক, সেটা বড় হচ্ছে ওনারা কিন্তু সংবিধান লঙ্ঘন করতেছেন। আর আমি তো বলেছি ব্যাখ্যা, আমাদের আমাদের যে কোর্টে যেটা আছে এটা স্পষ্টতা আছে, সেখানে বলছে ফিকশন এবং কার্যকরী দায়িত্ব নেয় নাই,
নো দিস দ্য ফিকশন। আমরা তো তার চেয়ারে বসে নিয়ে বলছি না, বেতন পাওয়া নিয়ে বলছি না, আমরা বলছি যে সাংবিধানিক পদে যাওয়া দরকার, সাংবিধানিকভাবে তাদের শপথ নেওয়া দরকার। তারা শপথ নেওয়ার সময় কিন্তু নেওয়ার সঙ্গে সঙ্গে এটা তারা তাদের দায়িত্ব পালন শুরু হয়ে গেল। তারা বলছে যে বেতন নেয় নাই, চেয়ারে বসে নেই, দ্যাট ইজ নট দ্য ইস্যু হিয়ার। প্রধান বিচারপতি আর প্রধান মেয়ে থাকেন, সেখানে শপথ নেন নাই, বলেন আপনি অ্যান্সার কী দেবেন? আমি অ্যাটর্নি জেনারেল অ্যান্সার দিবেন, তিন দিনের মধ্যে শপথ নিতে হয়, আগে কারো বললেন না, কারো বললেন কেন আপনি এত চোরাবালি কেন আপনার? সংবিধান ফলো করতে হবে, বা নিরপেক্ষ আইনজীবী আছে তাদের সাথে বসে দেখা উচিত। যদি ডিফেক্ট থাকে যদি, তাহলে যে কোনো গ্যাজেটের মাধ্যমে সব বাতিল করা উচিত এবং মন্ত্রীরা বাতিল করা উচিত। নতুন করে এই জিনিসটা কারা কারা চান যে সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে পুনরায় আবার নির্বাচন তফসিল ঘোষণা করা হোক এবং নির্বাচনটা সেনাবাহিনীর আন্ডারে করা হোক? প্রশ্ন হচ্ছে এই চাওয়াটা এই মুহূর্তে আমি বলার সাথে সাথে অনেকে নিশ্চয় লিখছেন ইয়েস আমি চাই, এটা আপনার ব্যক্তিগত চাওয়া, বাট যখন সংবিধান চায় তো সংবিধানে কিন্তু সিস্টেমটা একটু আলাদা। এখন আমরা যে বর্তমানে সংবিধানে আছি সেই সংবিধানে সরকারের অধীনেই নির্বাচন হবে, তবে নির্বাচন কমিশন আলাদাভাবে কাজ করবে। দর্শক, এই যখন সিচুয়েশন নির্বাচনে বিএনপি আসবে নাকি আসবে না, এর মাঝখানেই একটা রিট চলে গেছে হাইকোর্টে। হাইকোর্টে এই রিটটি দায়ের করেছে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ নামক একটা রাজনৈতিক দল। এরপরে বিষয়টা নিয়ে আপনার গণমাধ্যমে বেশ আলোচনায় উঠে এসেছে যে যদি রিট হাইকোর্ট অ্যাকসেপ্ট করে, হাইকোর্ট যদি রায় দেয়, তাহলে কি সেনাবাহিনীর অধীনে নির্বাচন হওয়ার সুযোগ আছে, বা সেনাবাহিনী কি এই কাজটা করতে চাইবে কিনা, এই দায়িত্বটা নিতে চাইবে কিনা, কারণ সংবিধানে অনেক কিছুই কিন্তু এখন আর আগের মতন নাই, ফাঁকফোকর মাইরা ফেলা হয়েছে। আসুন রিটটা কি, রিট আবেদনে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে, যেমনটা আমরা সম্ভবত 111 সরকারের সময় দেখছিলাম যে সেনাবাহিনীর ক্ষমতাটা সেই লেভেলে ছিল। আপনার গত 6 ডিসেম্বর ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন। বিষয়টি সম্পর্কে আজকে গণমাধ্যমে আপনার প্রকাশ হয়েছে। রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, আপনার লেজিসলেটিভ সচিব, মন্ত্রী পরিষদ সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহের আপনার যে কোনো দিন বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে রিটের উপর শুনানি হতে পারে বলেও জানা গেছে। রিট দায়েরের পর ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলছেন, গত নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন, পুলিশ এবং নিজেদের সশস্ত্র লোকজনদেরকে ব্যবহার করে। শুনশান বিএনএমের কার্যালয়, ভবিষ্যৎ নিয়ে সন্দেহে নেতারা। দর্শক, আমিও ভাবছিলাম এই যে কয়েকটা কিংস পার্টির জন্ম হলো নির্বাচনের আগে, এদের ভবিষ্যৎ কী? কেননা নির্বাচনে তো এরা আউট একেবারেই, মানে কী বলে, যেভাবে উত্থান হয়েছিল বড় বড় কথা বলে একেবারে মুহূর্তের মধ্যে সব শেষ, কেউই কী তৃণমূল বিএনপি কী বিএনএম কারোরই কোনো এখন বলতে গেলে মানে নির্বাচনের মধ্য দিয়ে একদম শেষ, মানে সবারই জামানত হারিয়েছে একজন দুজন বাদে। তো তারপরে আর বিএনএমের কোনো বা তৃণমূলের কোনো ভবিষ্যৎ থাকে কিনা বা তাদের কার্যক্রমটা কেমন থাকে, এইটা আমার একটা কৌতূহল। অনেক ঢাকঢোল পিটিয়ে বেশ সামনে আসছিল এবং বিএনএমের মানে চেয়ারম্যান হবেন মেজর হাফিজ এমন একটা প্রচার বাজারে চাউর হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিএনএম বা তৃণমূল কেউই আসলে বিএনপি ভাঙতে পারেনি, বরং নিজেদের যে অবস্থা ছিল সেই অবস্থানটাও একেবারে ধূলিসাৎ। একটা ছবি, রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে নেতা কর্মীদের আনাগোনা নেই, গত শনিবার দুপুর 12টার ছবি, একদম ফাঁকা ক্লাসিক্যাল গেট আটকানো, দর্শক দেখবেন ভিডিওতে। তো খবরে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম গুলশানে আলিশান কার্যালয়ে কার্যক্রম শুরু করে। তাও কি গুলশানে নতুন জায়গায় তারা কার্যক্রম শুরু করে? এখন এই অফিস ভাড়া দেবে কে? এই অফিস চালানো এখন তার কোনো বাজেট কেউ দেবে না, এখন কি হবে বিএনএমের, এটা একটা বড় প্রশ্ন। দেখবেন এই গুলশানে থাকবে না আমার যেটা ধারণা, অথবা থাকলেও হয়তো ওই বকেয়া থাকবে, আসবে দুদিন পরে, মানে বাড়িওয়ালা এটা নোটিশ দেবে আর কি উচ্ছেদ করার জন্য। তো খবরে বলা হচ্ছে, দলের মনোনয়ন ফর্ম বিক্রি ও প্রার্থী বাছাইয়ের সময় কার্যালয়ে নেতা কর্মীদের উপস্থিতি ছিল, কিন্তু 7ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নতুন নিবন্ধিত দলটির 53 প্রার্থীর কেউই জিততে পারেননি, একজন বাদে বাকি সবাই জামানত হারিয়েছে, যার প্রভাব পড়েছে
কার্যালয়ে নেতা কর্মীদের উপস্থিতিতেও, তার মানে এখন আর কেউ উপস্থিত হয় না। প্রায় 2500 বর্গ ফুটের বিএনএমের কেন্দ্রীয় কার্যালয়ে এখন শুনশান নিরাপত্তা। দিনের অনেকটা সময় কার্যালয় তালাবদ্ধই থাকে, নেতা কর্মীরা খুব একটা আসেন না, একজন অফিস সহকারী দেখভাল করেন, তবে কোনো সভা থাকলে মাঝে মধ্যে কেন্দ্রীয় কয়েকজন নেতা আসেন। বিএনএমের নেতা ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া 4 নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তারা বলেছেন, নির্বাচনের কয়েক মাস আগে নিবন্ধন পাওয়া তাদের দলের সাংগঠনিক ভিত্তি একেবারেই দুর্বল। দলটির তেমন কোনো নেতাকর্মী নেই, ফলে ঢাকায় এত বড় কার্যালয় নিলেও সেখানে সাংগঠনিক কার্যক্রম করার মতো লোক বল নেই। দলের ভবিষ্যৎ কী হবে এটা নিয়েও নেতাকর্মীরা সন্দিহান। শনিবার দুপুর 12:30 দেখা গেছে যে কলাপসিবল গেট তালা দেওয়া, তবে ভেতরে আলো জ্বলছে। পাশের দোকানের এক ব্যক্তি জানান, ভেতরে লোক থাকতে পারে। পরে দলটির অফিস সহকারী সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তালা খুলে দেন। কার্যালয়ের ভিতরে গিয়ে দেখা গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, মুখ্য সমন্বয়ক সহ সবার কক্ষই খালি, নেতাকর্মী কেউ আসেননি। অফিস সহকারী জানান, নির্বাচনের পর সেভাবে কর্মী বলতে কেউ আসেন না, সভা থাকলে নেতারা মাঝে মধ্যে আসেন। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর জানান, নির্বাচনের পর দলের ওয়ার্কিং কমিটির একটি সভা হয়েছে, নির্বাচনে যা হওয়ার হয়ে গেছে, দলকে নতুন করে সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে। নতুন দল বলে বিএনএমের প্রার্থীরা মাঠে সেভাবে কুলিয়ে উঠতে পারেননি, তাহলে না জেনে এইভাবে নির্বাচনে যাওয়ার অর্থটা কি? দলটির কার্যালয় ছিল মহাখালীর একটি ছোট কক্ষে, 380 বর্গ ফুটের সেই কার্যালয়ের ভাড়া ছিল মাসে 15,000 টাকা। গত 15 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর গুলশানের কার্যালয়টি নেয় বিএনএম। এই কার্যালয় রাখা না রাখা নিয়েও দলে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে কার্যালয়টির প্রাথমিক চুক্তি রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত, এরপর এটির ভবিষ্যৎ নির্ধারণ হবে। কি একটা অবস্থা দেখেন বিএনএমের কি যুগ্ম জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এস এম আজমল হোসেন বলছেন, দলের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে নির্বাচনের পরের আলোচনায় দলকে সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে কমিটি পুনর্গঠিত করা হবে। একটা দেখেন রাজধানীর গুলশানের ফাঁকা বিএনএমের কার্যালয়, কেউ নাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাফর বলছেন যে এই কার্যালয়ে রাখার বিষয়ে আলোচনা হয়েছে, যেসব এলাকায় রাজনৈতিক দলের কার্যালয় বেশি সেখানে দলের কার্যালয় করার প্রস্তাব এসেছে, কিছুদিনের মধ্যে দলের কার্যালয়ের ভবিষ্যৎ বোঝা যাবে। মানে সব কার্যালয়টাই মানে টিকায় রাখাটাই এখন মুশকিল, এবং সেটাও একটা অনিশ্চিত। নির্বাচনে মাত্র 5 মাস আগে নিবন্ধন পাওয়া বিএনএম কিংস পার্টি হিসেবে পরিচিতি পায় সরকারি মহলের পৃষ্ঠপোষকতায়। দলটি গঠিত হয় বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের অনেকে দলটির প্রার্থী হতে পারেন এমন আলোচনাও ছিল, তবে শেষ পর্যন্ত সাড়া ফেলার মতো কিছু ঘটাতে পারেনি তারা। ক্ষমতাসীন দলের কাছেও গুরুত্ব কমে যায় দলটির। বিএনপি বিহীন নির্বাচনে বিএনএম প্রধান বিরোধী দল হবে এমন আশা শুনিয়েছিলেন দলটির নেতারা, মানে বিএনপি নেই কিন্তু তার বদলে বিএনএম হবে প্রধান বিরোধী দল, এরকম আওয়াজ তারা দিয়েছিল। শেষ পর্যন্ত দলটির 53 আসনে প্রার্থী দিতে পারে। কক্সবাজারের 2 আসনে দলটির প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশা শুধু জামানত রক্ষা করতে পারেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব সহ বাকি সব প্রার্থী জামানত হারান। এইগুলো অবস্থা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএমের একাধিক প্রার্থী প্রথম আলো জানান, শুরু থেকেই দলের সঙ্গে নানা দুর্নাম যুক্ত হয়ে যায়। নির্বাচনের আগে আগে অন্তকোন্দলে দলের শীর্ষ নেতৃত্বেও বদল আসে। প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের নামে বিভিন্ন উৎস থেকে চাঁদা আদায় হয়েছে এমন অভিযোগ রয়েছে, কিন্তু দল থেকে প্রার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এই দলের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই হলো অবস্থা, যেইভাবে আসছে তৈরি হয়েছে সেইভাবেই শেষ। সরকারের কাছেও এর কোনো গুরুত্ব নেই, আর থাকবে কেন? তারা তো বিএনপি ভাঙতে পারেনি, যেহেতু বিএনপি ভাঙার একটা এজেন্ডা ছিল, সুতরাং সেই এজেন্ডা তারা ফেল করেছে, ফলে মানে সরকারি দল ক্ষমতাসীনরাও তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই হয়, এটাই হচ্ছে ইতিহাসের নির্মম বাস্তবতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।